আসসালামু আলাইকুম প্রিয় হিসাবরক্ষকগণ, আমি আপনাদের জন্য ট্রেডার সেলস ইনসেন্টিভ ক্যালকুলেশন শিট অলরেডি দুইটি ভিডিও তৈরি করেছি, পার্ট ওয়ান এবং পার্ট টু। পার্ট ওয়ানে আপনাদের দেখিয়েছি ট্রেডার্স টার্গেট ইনসেন্টিভ শিটটি আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছি। দ্বিতীয় শিটে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এক্সেল থেকে টালি থেকে কিভাবে এক্সেলে ডাটা রূপান্তর করতে হয়, আমি শুধুমাত্র ওপেনিং ব্যালেন্সটি কিভাবে ট্রান্সফার করতে হয় সেটি আমি দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার টার্গেট সেলস ইনসেন্টিভ তৈরি করতে গেলে আমার যে সকল ডাটাগুলো প্রয়োজন, যেটা ওপেনিং ব্যালেন্স, সেলস কালেকশন, এবং ক্লোজিং ব্যালেন্স। আমি আপনাদের ওপেনিং ব্যালেন্স ট্রান্সফার দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো সেলস ডাটা কিভাবে ট্রান্সফার করতে হয়। প্রথমে আপনি টালি সফটওয়্যারটি ওপেন করুন, এবং আপনারা জানেন যে আমি মেট্রো ওয়ান সেল সেন্টার নিয়ে কাজ করছি। মেট্রো ওয়ান সেল সেন্টারে আমি আবার আপনাদের জন্য ওপেন করব, হ্যাঁ, ডিসপ্লে, অ্যাকাউন্টস বুক এবং গ্রুপ সামারি। এখানে সানডে ডেটার্স নিয়ে যাব। সানডে ডেটার্সে গিয়ে আমি প্রত্যেকবারই লক্ষ্য করব আমি যে ডাটাই ট্রান্সফার করি না কেন সেখানে আমার তারিখটি কোন তারিখে আছে। আমি যেহেতু এক বছরের না, আমি 11 মাসের ডাটা নিয়ে কাজ করতেছি, তাহলে 1 জুলাই 2020 থেকে 31 মে 2021 পর্যন্ত আমি ডাটা ট্রান্সফার করব। তাহলে F2 বাটন চাপ দিলাম, আমি ডেট চেঞ্জ করতেছি 01/07/20 থেকে 31/05/21। এরপরে আমি যেহেতু মেট্রো ওয়ান সেল সেন্টারে সানডে ডেটার্স নিয়ে কাজ করছি, এই জন্য আমাকে কাজ করতে হবে এয়ার চিটাং মেট্রো সেল সেন্টার। সিলেক্ট করার পরে এন্টার দিলাম। এখানে আমাকে যে কাজটি করতে হবে, যে আমি যেহেতু এখন ওপেনিং ব্যালেন্স নিয়ে ফেলছি, এখন আমার সেলস ডাটা নিতে হবে। সেলস ডাটা নিতে গেলে প্রথমেই আমাকে যে কাজটি করতে হবে F7, অথবা আপনি ডান পাশে লক্ষ্য রাখুন যে ভাউচার, ভাউচার বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাটা ওপেন হয়ে গেল। এখানে ওপেন হলে আপনারা লক্ষ্য করুন আমার যে পিরিয়ডটা দেখাচ্ছে সেটা 1 মে থেকে 31 মে। আমি যেহেতু ডাটা নেব 1 জুলাই 2020, তাহলে আমি অল্টার এফ টু চাপে 01/07/20 থেকে 31 মে 2021 এন্টার এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাটা শর্টিং হয়ে চলে আসলো। এখানে এখন আপনার যে কাজটা হবে, আমি সেলস ডাটা আপনার নেব। সেলস ডাটা নেওয়ার ক্ষেত্রে আমাকে করতে হবে F12, কিবোর্ড থেকে F12, অথবা ডান সাইডে আপনারা F12 কনফিগারেশন পাবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে। এখানে অল ভাউচারের জায়গায় আপনার ডেবিট এন্ট্রি, এখানে ডিটেলস, এখানে অল লেজার ইয়েস, ইন্টার 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 দেবেন। এখানে আপনারা দেখেন যে আপনার এখানে মেট্রো সেল সেন্টারের ডাটা আছে 3775টা। তো 3775টা ডাটা এক্সেলে কনভার্ট করতে গেলে একটু সময় লাগবে, তবে কনভার্ট করার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যে তারিখটা কত তারিখ আছে, 1 জুলাই 2020 থেকে 31 মে 2021। এখন আপনারা এক্সপোর্ট বাটনে টিপুন, এক্সপোর্ট করার সঙ্গে নোডেন অল ল্যাঙ্গুয়েজ এক্সেল, আপনার যে লোকেশনে ফাইলটি ট্রান্সফার হবে সেই লোকেশন। এখন এই ফাইলটির নাম দেন, এখানে এই কার্সরটি টিপ টিপ করলে এখানে আপনারা করতে পারবেন না, তখন আপনারা ইন বাটন চাপবেন এবং হোম বাটন চাপবেন, তারপরে ডিলিট বাটনে চাপতে চাপতে আপনারা ফুল স্টপের আগে এসে থেমে যাবেন। এখানে এসে আপনি এখন লেখেন যে মেট্রো সেলস কত আপনারা নিচ্ছেন, 31/05/21। আপনি ফাইলটির নাম দিলেন মেট্রো সেলস 31/05/2021, ইন্টার 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 দেওয়ার পরে আপনারা গেলে আপনার ফাইলটি এখন ট্রান্সফার হচ্ছে। ফাইলটি ট্রান্সফার পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ফাইলটি ট্রান্সফার হয়ে গেলে আপনারা সেলসের ডাটা কমপ্লিট করে ফেললেন।
আমি আপনাদেরকে প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। আপনারা যার যে জিনিসটা বুঝতে অসুবিধা হবে সে সে জিনিসটা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন এবং চেষ্টা করবেন, আশা করি আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। যার বুঝতে অসুবিধা হবে সে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাদেরকে সুন্দরভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তা আশা করি ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার যে ফাইলটি এক্সেলে কনভার্ট করলাম সেটি দেখেন, এখানে 1 জুলাই 2020 থেকে 31 মে 2021 পর্যন্ত সেলসের ডাটা আমি নিয়ে নিয়েছি। আপনারা এখানে লক্ষ্য করুন, আমার সম্পূর্ণ ডাটাটা এখানে চলে এসেছে। হ্যাঁ, আমি আপনাদের সেলসের ডাটা এখানে কমপ্লিট করে দিলাম। যে কাজগুলি করেন না কেন সেটা আপনি সেভ বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আমার এই বাটনটা, এই ডাটাটা যেখানে ট্রান্সফার হয়েছে সেটা আরেকবার লক্ষ্য করুন। আমি যেটা ক্লোজ করি পরবর্তীতে আপনারা খুঁজে পেতে গিয়ে যদি আপনাদের সমস্যা হয় আপনারা লক্ষ্য করুন ওটা কোন জায়গায় আছে। তাহলে আপনারা পিসিতে যাবেন, ডি ড্রাইভে আছে, কোথায় আছে আমার, আপনার যে লোকেশনটা ওইখানে দেখাবে ঠিক সেই লোকেশনে আপনি যদি খোঁজেন তাহলে আপনি পেয়ে যাবেন। আমি এখানে মেট্রো সেলস 31/5/2021 দিয়েছি, আমি এখানে খুঁজে আমি সেই ডাটাটা এখানে আবার পেয়ে যাব। এই ডাটাটা থেকে আমি কাজ কর আমাকে কাজ করতে হবে। তাহলে আমি ওপেনিং ডাটা কমপ্লিট করলাম, সেলস ডাটা কমপ্লিট করলাম, দুটি ডাটা কমপ্লিট করলাম। এরপরে আমি আপনাদের চতুর্থ নম্বর ভিডিওতে দেখাবো যে কালেকশন ডাটা কিভাবে ট্রান্সফার করতে হয়। আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে এবং কাজ করতে সহজ হয়। এই কারণে আপনারা প্রত্যেকটি ভিডিও ভালোভাবে দেখবেন, আর বিশেষ করে যারা দেখবেন তারা লাইক বাটনে চাপ দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি আপনার নোটিফিকেশনে আপনারা সবসময় পেয়ে যাবেন, যে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন, আপনাদের কষ্ট করে খুঁজতে হবে না। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস বক্সে কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালোভাবে দেখুন এবং চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।